हाय फ्रेंड, दीदानाथी ब्लॉगे हाजिर तुम्हारे संगे। फ्रेंड आज के भावलाम चा करब, तो एक संगे सूजी पुरी बनाव। सूजी पुरी बुझल तो, सूजी पुरी होच्छे फ्रेंड। ये देखो, ये एटा गुले नियेछि। देखो ये बाटीटा होच्छे तार माप। सूजी दियेछि दु बाटी, ये बाटीटार दु बाटी सूजी, एक बाटी चालेर गुड़ो गोविंदभोग चालेर गुड़ो, और एक बाटी होच्छे मयदा। यही दिए प्रथमे भालो करे मिक्सड करे नियेछि, सब कोनो डेला ना थाके। आर चीनीटाके डास्ट करे निये मिक्सिते दिए चीनी। चीनी होच्छे एटार एटार मापेर एक बाटी पुरो चीनी। तो यही होच्छे देया, और एकटु सुस्वादु करले भालो हय। आर गोलाटा गुलेछि जले ना फ्रेंड, एटा गुलेछि होच्छे दूध दिए पुरोटाई, एकटुओ जल दिइनि। एई जे देखो, पुरोटाई जले गुले, एई दूधे गुलेछि सरि। एई जे तो टेस्ट है सूजी पुरी, एक टेस्टी हवार जोन्नो। और एर मध्य दिए हे मौरी एलाच, एक थेतो करे चारटे एलाच और मौरी और काजू बादाम एक भेंगे बेश छोट्ट हामानदिस्ता दिए एक थेतो करे मिशिए दिए। मिशिए दिए यही देखो बैटरटा एरकम होयेछे। एबारे भाजब অলিভ অয়েলে। আমি তো রান্নাতে সব কিছুতেই খাই, যা করি এই তেলেই করি, আমার একটু সমস্যা আছে বলে। তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি ফ্রেন্ড। দেখো সুজি পুরিটা বেশ ফুলে উঠেছে, একদম পুরির মতো। এটা না সবসময় কম আছে করতে হবে ফ্রেন্ড, খুব বেশি আছে দিলে ঠিক ভালো হয় না। এই দেখো সুন্দর ফুলে উঠেছে, দিকটা ভাজা হয়ে গেছে, এবার এপাশটা ভাজা হবে ফ্রেন্ড। এই দেখো এটা ভেজে এই যে তুলে দিয়েছি, এইবারে এটা আবার দিয়েছি। এটাকে ভাজতে হবে খুব ধৈর্য ধরে, কম আছে, সুন্দর জল দিয়েও গোলা যায়। এবার ব্যাপার হচ্ছে দুধ দিয়ে গুললে কি খেতে না ভালো হয়, টেস্ট হয়। দেখো সুন্দর ফুলে ফুলে উঠছে বেশ, জান একটু সময় ধরে ভাজতে হবে ফ্রেন্ড। এই করে এক এক করে ভেজে নেব। তাহলে প্রথম সুজি, সুজি দু বাটি, এই ছোটো বাটি দু বাটি, আর চিনি ডাস্ট করে নিয়েছি মিক্সিতে এক বাটি, এক বাটি ময়দা, এক বাটি গোবিন্দভোগ চালের গুঁড়ো, আর দিয়েছি হচ্ছে এলাচ একটু থেতো করে দিয়েছি, মৌরি আর কাজু বাদাম আধ ভাঙা করে দিয়েছি। দিয়ে ভালো করে দুধের মধ্যে গুলে নিয়ে তারপরে এই দেখো সুন্দর বেশ ফুলে ফুলে উঠছে লুচির মতো সুজি পুরি। সুজির পরিমাণটা বেশি দিতে হয়। এই ফ্রেন্ড তোমাদের যদি আমার এই সুজি পুরির রেসিপিটা ভালো লাগে ফ্রেন্ড, তাহলে লাইক করো, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ড। আমার দেশ বিদেশে কাছে দূরে যারা আছো, ঈশ্বরের কৃপায় আশা করি তারা প্রত্যেকে ভালো আছো, ভালো থাকো। হ্যাঁ এখন এই পর্যন্তই, একে একে এবার আমি ভেজে নিই। এই দেখো এই যে একখানা ভেজে তুলেছি, এই একটা তুলবো, একে একে ভেজে তুলে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে।